doesn't matter. Bangladesh is playing, so we need to support. কেঁদে কেটে বাংলাদেশ দলের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলে দলের সবচেয়ে বড় ক্ষতি করেছেন তামিম ইকবাল। বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির জন্য সাবেক অধিনায়ক তামিমকে দায়ী করলেন দেশের নন্দিত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। তামিম সমর্থকদেরকে যে দলের পাশে থাকতে বলেছেন সেটিকে কুমিরের কান্না বা লোক দেখানো বলে আখ্যায়িত করেছেন প্রিন্স মাহমুদ। তার দাবি, বিশ্বকাপের আগ মুহূর্তে লাইভে এসে দলের মনোবল ভেঙে দিয়েছেন তামিম। শুক্রবার রাত 6:40 ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে এমনটা জানান তিনি। ফ্রিস লিখেছেন, স্নেহের তামিম ইকবাল, প্রথমে তুমি ভিকটিম কার্ড প্লে করে কেঁদে কেটে বাংলাদেশ দলের বিরুদ্ধে সাধারণ জনগণকে খেপিয়ে তুলেছ। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। তুমি বুঝে হোক না বুঝে হোক, এবার টিমের সবচেয়ে বড় ক্ষতি করেছো। তুমি জানো লাইভে এসে কাঁদলে কি হয়, এবং ভালো মতোই জানো প্লেয়ারদের নিয়ে ট্রল করলে টিমের প্লেয়ার এবং পরিবারের উপর কি ভয়ঙ্কর প্রভাব পড়ে। খেলা শুরুর আগে এদেরকে মানসিকভাবে তুমি ভেঙে দিয়েছো। তারা উপরে হাসছে, কিন্তু প্রথম থেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। মাহমুদুল্লাহ, রিয়াদ ছাড়া তোমাদের কারোরই আসলে স্পোর্টসম্যান মেন্টালিটি নাই। সবশেষ তিনি আরও লিখেছেন, আজ বিভিন্ন সভা সমিতিতে গিয়ে যতই বলো বাংলাদেশ দলের পাশে থাকুন, টিমকে সাপোর্ট করুন, লাভ নাই, যথেষ্ট হয়েছে, এসব কুমিরের কান্না করে আর সহানুভূতি নিও না, তোমার জন্য করুণাই রইল। এছাড়া এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তিনি আরও লিখেন, সব যখন শেষ আজ এক অনুষ্ঠানে এসে বললে বাংলাদেশ দলের পাশে থাকুন, টিমকে সাপোর্ট করুন, আর হলবর্তি লোক আনন্দ আপ্লুত হয়ে তালে দিচ্ছে, এই দৃশ্যও দেখতে হলো, হাসবো না কাঁদবো, একেই বলে কুমিরের কান্না। এই মন্তব্যে সবশেষ প্রিন্স মাহমুদ যোগ করেন, যাই হোক কুমিরের কান্না মানে হলো লোক দেখানো, দুঃখ প্রকাশ। সাকিবদের এমন পারফরমেন্সে হতাশ ভক্ত সমর্থকরা। গণমাধ্যম থেকে চায়ের কাপ, সব জায়গায় রীতিমতো সমালোচনার ঝড় বইছে। তবে খারাপ সময়ে দলের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল। জাতীয় দৈনিক প্রথম আলোর রজত জয়ন্তী অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, একটু চিন্তা করেন 15টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে, তাদের পরিবার বা তাদের উপর কিভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি, কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ। সতীর্থদের প্রতি তামিমের এমন অনুভূতিকে লোক দেখানো আখ্যা দিয়েছেন প্রিন্স মাহমুদ। সাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।